হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রবাসী রাসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আপনারা কিভাবে মালয়েশিয়ান এসডিএন বিএসডি কোম্পানিগুলো বুঝবেন যে এই কোম্পানিটি ডাইরেক্ট কোম্পানি বা এই কোম্পানিটি সাপ্লাই কোম্পানি, আপনারা কিভাবে চিনবেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কীভাবে এসডিএন বিএসডি কোম্পানিগুলো চিনবেন। আসলে মূলত এসডিএন বিএসডি কোম্পানিগুলোর চেনার দুইটি উপায় আছে, আমরা দুইটি উপায় সম্পূর্ণ বলে দিব। বা আপনারা অন্যান্য কোম্পানিগুলো এই প্রসেসিংয়ে আপনারা চেক করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কীভাবে বুঝবেন যে এই কোম্পানিটি আসলে সাপ্লাই কোম্পানি কিনা বা ডাইরেক্ট কোম্পানি কিনা। ভিউয়ার্স, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে আপনাদের যে কোম্পানি বলেছে কোম্পানিটা আপনারা সার্চ করবেন। আমরা কোম্পানি সার্চ করছি পিওরেস্টার সানার্জি এসডিএন .bsd লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এখানে একটা কোম্পানি আসবে, পিওরেস্টার সানার্জি এসডিএন বিএসডি। এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা সার্চ করে দেখবেন। তো এখানে রিভিউ দেখতে পারবেন, ফটোস আছে, ফটোসগুলো দেখতে পারবেন। এই যে দেখেন এখানে মূলত যে কোম্পানিটি এখানে সার্চ করলে দেখা যাবে যে দেখেন পিওরেস্টার সানার্জি এসডিএন বিএসডি একটা চাইনিজ কোম্পানি। তো আপনারা মূল পর্যায়ে কীভাবে বুঝবেন যে কোম্পানিটি আসলে ডাইরেক্ট কোম্পানি? তো আমরা প্রথমে এখানে থেকে ব্যাক করে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোমে আসার পরে আপনারা ই সার্ভিস ইমিডিয়েট গভ ই সার্ভিস ইমি গভ এমআই লিখে সার্চ করবেন। সার্চ করার পর এইখানে দেখেন যে প্রথম যে ইটা আসবে এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ওইখানে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখেছিলাম, এই যে আমাদের এইখানে কোম্পানিতে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এই যে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার আপনারা এইখানে, এই যে এইখানে নম্বর পেন্দাফতারান সায়ারিকা, এইখানে আপনারা এই নাম্বারটা দিয়ে দেবেন। আমরা নাম্বারটা এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আপনারা এইখানে ক্যারেন্ট যে অপশনটা আছে ক্যারেন্ট অপশনে সার্চ করবেন। সার্চ করার পর এইখানে দেখবেন আপনাদের কোম্পানির নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার এই যে 48-94-90। তারপরে যে তিও চায়না হাওয়া, মানে এটা হচ্ছে চায়না কোম্পানি। তো আপনারা এইখানে এই যে দেখেন এখানে 492 জন লোক, আপনারা এইখানে আপনাদের নাম আছে কি না সেটা আপনাদের দেখতে হবে। তো এইখানে আমি যার নামটা খুঁজতেছি এখানে নামটা পাচ্ছি না, তাই আমি একটু সার্চ করে দেখতেছি, এখানেও নেই। এই যে বন্ধুরা আমি এইখানে দেখতেছি রুবেল হজরত মুন্সি, ইসলাম এমডি শরীফুল, প্রামাণিক শরীর শাহিন আলী, রানা এমডি জুয়েল, শিকদার এমডি রাসেল সালাম। এই যে শিকদার এমডি রাসেল, এটি হচ্ছে আমি, এই আমার এই কোম্পানিতে আমি যাব। এই কোম্পানিতে আজকেই আমার ফ্লাইট, ভাগ্যবশত আজকে আমি ভিডিওটা করছি, আমি আজকে ভিডিওটা ছাড়ব। তো বন্ধুরা এইভাবে দেখতে পারবেন এই কোম্পানিটা আসলে ডাইরেক্ট কোম্পানি কিনা। তো এখন আমি দেখবো যে এসডিএন বিএসডি আপনারা সাপ্লাই কোম্পানি আপনারা কীভাবে চিনবেন। তো বন্ধুরা আমরা গুগলে যাবো, আবার চলে গুগলে যাওয়ার পর আপনারা এইখানে আপনাদের যে কোম্পানিগুলো এগুলো সার্চ করবেন। যেমন ম্যাংটরন বিনা এসডিএন বিএসডি, এই কোম্পানিটা আমি সার্চ করে দেখাইতেছি। এই যে ম্যাংটরন এসডিএন বিএসডি কোম্পানিটির কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই। আপনাদের যে আপনারা মূলত কোম্পানিটি দেখে বুঝবেন যে আপনাদের কোম্পানির এই পাশে যে ফরেস্টার এইখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে যদি ডাইরেক্ট কোম্পানি হয়। আর যদি সাপ্লাই কোম্পানি হয় তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, তারা তাদের কোনো বৈধতা নাই আসলে আপনাদের কোম্পানির, তারা নিয়ে আপনারা ওই যে ফ্রি বিষয় বলে, ফ্রি বিষয় বলতে কোনো বিষয় নেই, আপনারা সেইখানে নিয়ে আপনারা যে আপনার মাথা বিক্রি করে, তারা যেমন আপনার মাথা বিক্রি করবে 2000 টাকায় আপনারা দেবে 1500 টাকা, তারপর আপনার ওভারটাইম 11 টাকা আপনারা দেবে 6 টাকা 7 টাকা, এরকম আপনারাই অনেক খারাপ অবস্থায় ফেলাবে আর কি। তো বন্ধুরা আপনারা যারা যাবেন দেখে শুনে যাবেন। তাই আমি আরেকটা কোম্পানি চেক করে দেখাইতেছি, গুনচুয়া ইন্ডাস্ট্রি এসডিএন পিএসডি, গুনচুয়া ইন্ডাস্ট্রি এসডিএন পিএসডি এই কোম্পানি আমি সার্চ করে দেখাচ্ছি। এই দেখেন এইখানেও কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, শুধু একটা পেজ খুলে রাখছে তারা, যে যারা বিদেশ যাবে তারা সার্চ করে এনে দেখতে পারে। আসলে আপনারা যদি দেখেন যে আপনাদের কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা শো না করে গুগলে, তাহলে আপনারা বুঝবেন এই কোম্পানি আসলে সাপ্লাই কোম্পানি।
অবশ্যই অনেক ঋণ করে যাবেন অনেকে, তাই আপনারা জেনে শুনে যাবেন বা যারা জানে তাদের কাছে জেনে নেবেন, বা ভিডিওটা দেখে আপনারা সার্চ করে নিতে পারেন আপনাদের কোম্পানির নামটা কি, তাহলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন যে আপনাদের কোম্পানিটা আসলে সাপ্লাই কোম্পানি কিনা বা ডাইরেক্ট কোম্পানি কিনা। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।